দশম শ্রেণীর মেয়েরা সবাইকে শুভেচ্ছা, আশা করি ভালো আছো সবাই এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো প্রত্যেকটি বিষয়ে। আর অর্থনীতি সম্পর্কে আমি তোমাদের অর্থনীতির একটি ক্লাস দিচ্ছি, এর আগেও কিন্তু দিচ্ছি, ও ক্লাসগুলো দেখবে এবং মনোযোগ দিয়ে করবে। আজ তোমাদের অর্থ এবং অর্থের কার্যাবলী নিয়ে আলোচনা করব। দেখো, বর্তমানে ব্যবসায়িক লেনদেন ও দেনা পাওনার পরিশোধ করতে ব্যাংক হিসাব বা ব্যাংক সৃষ্ট অর্থ বিনিময়ের মাধ্যম হিসাবে গ্রহণ করে, তবে তা গ্রহণ করতে কাউকে বাধ্য করা যায় না। বাণিজ্যিক ব্যাংক আমানত সৃষ্টি করে এবং ঋণ প্রদান করে অর্থের সৃষ্টি করে। তাহলে আধুনিক উৎপাদন ব্যবস্থা সমাজ জীবনে অর্থ নানা প্রকার গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে, যাহা করে বিনিময় ও মূল্য পরিমাপ, ঋণ পরিশোধ আর সঞ্চয় সাধন অর্থবলী গণ্যতারে করে সর্বজন। তাহলে যার মাধ্যমে ঋণ পরিশোধ করা যায়, লেনদেনে করা যায়, সেটাকেই আমরা সবাই অর্থ হিসাবে ধরে নিই। তাহলে ইংরেজিতে দেখো কয়েকটি কথা আছে, মানি ইজ ম্যাটার অফ ফাংশন ফোর এ মিডিয়াম অফ মিজার এ স্ট্যান্ডার্ড স্টোর, অর্থাৎ অর্থের কাজ হলো চার প্রকার, বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, লেনদেনের বাহন এবং সঞ্চয়ের বাহন। তাহলে প্রথম কাজ হলো অর্থের বিনিময়ের মাধ্যম। অর্থ সবার নিকট কি গ্রহণযোগ্য এবং এটা খুব সহজেই বিনিময় করা যায় এবং এটা দিয়ে সহজেই কি করা যায়, একে অপরের কাছ থেকে কোনো কিছু যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা দেয়া নেয়া করতে পারি। আগে মানুষ বিনিময় করত কোনো দ্রব্য দিয়ে, কিন্তু এখন যে অর্থ প্রচলন হওয়ার পর মানুষ আর কোনো দ্রব্য দিয়ে লেনদেন করে না। দ্রব্য দিয়ে লেনদেন করলেও সেটার একটা পরিমাপক আছে, অর্থ সেই কত টাকা হবে সেটা আমরা বুঝতে পারি। কিন্তু আগে যেমন মনে করো আমার যদি কলমের প্রয়োজন হতো, আর একজনের বাড়ি ছাগল আছে, সেই ছাগলটা দিয়ে পরিমাপ করা হতো, কিন্তু ছাগলের যে কত মূল্য সেটা পরিমাপ করা যেত না। এর জন্য বিনিময় করতে এটা কি খুবই অসুবিধার সৃষ্টি হতো। এর জন্য এখন অর্থ হয়ে এই বিনিময় প্রত্যেকেরই বিনিময়ের ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে। মূল্যের পরিমাপক, অর্থ হলো মূল্যর পরিমাপক। যে কোনো জিনিস যদি আমরা মূল্য ঠিক করি তাহলে এই অর্থ দিয়ে ঠিক করতে পারি। মিটার যেমন দৈর্ঘ্যের, কিলোগ্রাম যেমন ওজনের পরিমাপক, ঠিক তেমন অর্থ পণ্য সেবার মূল্যের পরিমাপক হিসাবে ব্যবহার করা যায়। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি, একটি বই ক্রয় করে 50 টাকা দিয়ে, এক্ষেত্রে 50 টাকা হলো উক্ত বইটির পরিমাপক। আর একটি হলো সঞ্চয়ের বাহন, অর্থ হলো সঞ্চয়ের বাহন। কোনো জিনিস সঞ্চয় আগে মানুষ বিভিন্ন দ্রব্য মনে করো সঞ্চয় করত, ঘরে সঞ্চয় করে রাখলে সেটা কি পচে যেত, নষ্ট হয়ে যেত, যে কারণে ওটা সঞ্চয় করা সুবিধাজনক ছিল না। কিন্তু অর্থ আমরা যে কোনোভাবে সঞ্চয় করতে পারি, এটা সঞ্চয় করলে মনে করো কখনোই নষ্ট হবে না। ব্যাংকে সঞ্চয় করি, মানুষের কাছে দেই, যেভাবেই আমরা সঞ্চয় করি না কেন সেটি কোনোভাবেই নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। এর জন্য আমরা অর্থকে কি খুব নিরাপদ সঞ্চয়ের বাহন হিসাবে সবসময় তুলনা করি। স্থগিত লেনদেনের মাধ্যম, কোনো কিছু যদি আমরা স্থগিত মানে দীর্ঘদিনের জন্য রেখে দিই তাহলে সেটা নষ্ট হয়ে যেতে পারে, পচে যেতে পারে, কিন্তু অর্থ যদি আমরা দিয়ে লেনদেন করি তাহলে আমরা সহজেই এটা রাখতে পারি, এটা কোনো সময়ই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। লেনদেন বলতে হলো ভবিষ্যৎ দেনা পাওনাকে নির্দেশ করে। যেসব দেনা পাওনার হিসাব নিকাশ অর্থের মাধ্যমে করা হয়, অর্থের মাধ্যমে ঋণ গ্রহণ সহজ এবং ঋণ পরিশোধ করাও সুবিধাজনক, ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড কি খুব নির্বিঘ্নে চলতে পারে। বর্তমান সময়ে অধিকাংশ ব্যবসায়িক লেনদেন চেক, ব্যাংক ড্রাফট, বিনিময় বিল প্রভৃতি কি ঋণপত্রের মাধ্যমে সম্পন্ন হয়। ব্যাংক আমানত হিসাবে রক্ষিত নগদ অর্থের ভিত্তিতেই ব্যাংকে সব ঋণপত্র প্রচলন করে, অর্থকে এর জন্য স্থগিত লেনদেনের মাধ্যম হিসাবে গণ্য করা হয়। উপরোক্ত কার্যাবলী ছাড়াও স্থানান্তরের বাহন, তারল্যর মান, সামাজিক মর্যাদার প্রতীক হিসাবে অর্থ কাজ করে।
তাহলে অর্থের কাজগুলো সম্পর্কে আমরা জানলাম। অবশ্যই বই দেখে আমরা আরো ভালো করে পড়বো, পরবর্তী সময়ে অর্থের ব্যাংক নিয়ে আলোচনা করব। ভালো থেকে সবাই, ধন্যবাদ সকলকে।